শৈশবটা কোথায় কেটেছে? শৈশব তো আমার ছিল লেখাপড়া প্রথম ছিল আমার কিশোরগঞ্জ, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ থেকে পর ঢাকায় আসলাম সদরঘাট, যেখানে ছিলাম ইলিয়াস কাঞ্চন ভাই, আমি ছিলাম এটিএম শামসুজ্জামান ভাই, আমরা একই সাথে ছিলাম আর কি। তখনকার সময় আমরা ওইখানে সব সময় কাটতে চলে থাকি ছোটো থেকে। তারপর ঢাকায় তো আসলাম, এখানে আসলাম, ফ্ল্যাট কিনলো, বাড়ি করা হলো, সব এখানে এস্টাবলিশ হয়ে গেলাম, সব যা হয় আর কি। আমরা বা আপনারা সবাই জানেন, এবং আমার মনে হয় পৃথিবীতে যে কটা কান্ট্রি যেখানে বাংলাদেশের মানুষ থাকবে সেখানে সবাই জানেন যে শাবনূর একজন ভালো অভিনেত্রী, শুধু এটুকু বলা। ভালো অভিনেত্রীর মধ্যে শাবনূরকে আমরা যেটা বুঝি আর কি। আর যে ছবিগুলো করেছেন, গানের ছবি, সংলাপের ছবি এবং সুন্দর ছবি, যে অনেকে এই ছবি দেখে প্রেম বলেন, ভালোবাসা বলেন, শিক্ষণীয় বলেন, শেখার একটা বিষয় থাকে ছবি দেখে, কিন্তু শেখার একটা বিষয় থাকে। তো ওর ছবিতে বেশ খুব ভালো, আর আমিও তার ছবিতে একটি ছবিতে অভিনয় করেছি, শুধু তোমারই, তখনকার সময় বেশ সুন্দর ছবি ছিল, ছবিও বেশ ভালো ছবি, আমিও সহযোগিতা করলাম, সে আমাকে সহযোগিতা করলেন সব দিক দিয়ে আর কি। মানে হয় কি, তখনকার সময় প্রডিউসাররা একটু মানে, তখন আমি বা সালমান শাহ, অমর সানি আসলেন চাঁদের আলো দিয়ে, আমি আসলাম পাগল মন দিয়ে, আর সালমান শাহ আসলেন কেমন থেকে কেমন থেকে, তখন এই তিনজনই আমরা ছিলাম। এই তিনজনে বেশ আমাদের দুপুরে লাঞ্চ বলেন, যদি একসঙ্গে হতাম দুপুরে লাঞ্চ বা রাতে ডিনার বলেন, আমরা একসঙ্গে কিন্তু অনেক সময় বেশ মজাও ছিল আর কি। তখনকার সময় নায়িকার সামনে হয়তো সালমান শাহ করবে, অমর সানি করবে বা আমি করলাম, এই ধরনের আর কি গল্পগুলো তৈরি হতো আর কি। কেমন লাগছে এখন? তো ভালো, আপনিও আসছেন, কথা বললেন, ভালো লাগলো, সবার কথাগুলো বলতে পারলাম। এই কথাগুলো কিন্তু এমনি তো সাধারণত বলতে পারতাম না, এই আজকে ক্যামেরার সামনে, এটা কিন্তু একটা সিনেমার মতোই, আমার সিনেমার অংশই এটা। তো যার কারণে আমি বিভিন্ন শিল্পীর কথা বলতে পারলাম, এটা আমার কিন্তু ভালো লাগলো, এবং আপনারা যারা এখানে আছেন অনেক দর্শকরাই শুনলেন, জানলেন, অজানা জিনিসগুলো জানলেন। অনেক ভক্ত কিন্তু আপনার, এটা কখনো ফিল করেন? এটা আমার স্বীকৃতি। আমি একটা কথা বলি, আমি জাতীয় পুরস্কার আমার দরকার নেই, আমাদের নেত্রী হাসিনা বেগমের কাছ থেকে আমার পুরস্কার নিতে হবে আমার দরকার নেই, এই দর্শকের যে আমার ভক্ত এটি আমার সবচেয়ে জাতীয় পুরস্কার, আমার জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি। এটা একটা শিল্পীর স্বীকৃতি, কিন্তু এটাই দর্শকদের ভক্ত, ভালো হোক খারাপ হোক, মানুষ যে আপনাকে ভালো, ডেফিনেটলি অবশ্যই অবশ্যই তাদের মনের মধ্যে লালন করে, লালন করে, সেটা তো বিরাট ব্যাপার একটা। তো শাবনূরকে কতদিন দরকার ছিল, আপনি কি মনে করেন এই ইন্ডাস্ট্রি? মানে দরকার ছিল তো অনেক বছরই, যেহেতু আমি আগেও বলছি এর আগে যে ওর ছবি করতে গেলে বেশ শিখার একটা বিষয় থাকে, ভালো দিক দিয়ে সব দিক দিয়ে আর কি। তো দরকার ছিল, তারপরে পরিস্থিতি, পরিবেশ, দেশের অবস্থা, করোনা সব মিলে একটা মানে বাজে একটা অবস্থা হয়ে গেলো আর কি। ইনশাল্লাহ আবার ঠিক হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ আছে, দেখা যাক। ভক্তদের কি বলবেন? ভক্তরা যারা হলমুখী না এখন ঘরমুখী হয়ে, ভক্তরা তো একটাই কথা সবসময় আমরা সব শিল্পীর বলে থাকি, আপনারা যদি সময় পাবেন যে যেখানে যাবেন যে ছবিটা দেখবেন, দেখে এসে তারপর আলোচনা সমালোচনা ভালো মন্দ আলোচনা করবেন, কিন্তু না দেখে না শুনে না বুঝে মন্তব্য করবেন, মন্তব্য করবেন। স্যার দর্শক কেন আপনাকে মানে বলে যে আসলে আপনি কস্টোডিয়ান না, আসলে অনেক ভুল আছে যেগুলো ভুলগুলো শুধিয়ে দাও, এগুলো হয় কি, আমি বলি আপনাকে মানে ভুলভ্রান্তি প্রত্যেকটা মানুষই করে থাকে, না বুঝে, না বুঝে করে থাকে, সেটার না বুঝে ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়, সেটা কোনো ব্যাপার না। আমরা এখানে তো দর্শকের একটু চেঞ্জ হয়ে গেল, দর্শকের মন মানসিকতা চেঞ্জ, বা ওনাদের যারা ছেলে মেয়ে জন্ম নেবে তারাও একটু চেঞ্জ, সব মিলে ভালো।